বোঝা গেছে মূলত মদিনার মহাব্বত না দিল্লির মহাব্বত, মদিনার মহাব্বত না দিল্লির মহাব্বত। এবার কেন ঢাকাতে জশ্নে জুলুস হইল না, এবার কেন 70,000 ট্রাক নামলো না? বুঝা গেছে সব বাতিলের, কিন্তু সব বাতিল একসাথে গাঁথা, সব বাতিল একসাথে কি সব বাতিল একসাথে গাঁথা। দেওয়ান বাকিদের লাফালাফিও চলে গেছে, রাজার বাকিদের লাফালাফিও চলে গেছে, কুতুব বাকিদের লাফালাফিও চলে গেছে, পরে সব বাতিল চুপসে গেছে। বিষয়টা কোন জায়গায় বুঝা গেছে? সব দিল্লি থেকে আসা, এজন্য ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত হয় আর শাহজিমে, জবাব রচিত হয় কোথায়? উনি বক্তৃতা দিচ্ছিলেন, এই হুজুররা চেয়ারে বসে ওয়াজ করে, পেছনে একজন পাখা করে, এসব আমার ভাল লাগে না। তিনি জানা বেনজির সাহেব, তিনি এখনো দুর্নীতি করেন নাই, জোরে বলে তিনি দুর্নীতি করেন নাই, কিন্তু তিনি ভাষণটা কি দিয়েছিলেন বলেন? মাটির নিচ থেকে দুর্নীতি বের করে নিয়ে আসবো। কি ভাই, রব তাকে কি পরিমাণ লাঞ্ছিত করেছেন, কি পরিমাণ লাঞ্ছিত করেছেন! আমাদেরকে কেউ পেছন দিয়ে পাখা করে, এটাও নাকি তার সহ্য হয় না। আমরা চেয়ারে বসি, এটাও নাকি তার সহ্য হয় না। এখন তিনি কোন গর্তে বসে বসে হয়তোবা আজকের আমার এই ওয়াজ শুনবেন, বলো ভাল লাগবে, আল্লাহ তার কাছে আমার এই ওয়াজটা পৌঁছায় দাও। যখন এরা ভুলে যায়, আমি তখন সবকিছুর দুয়ার খুলে দেই। খুলছে না খুলে নাই? জোরে বলেন, খুলছে তো? এরপরে কি আরো আছে না এখানে শেষ? আমার দেওয়া নিয়ামতের আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, আমার দেওয়া নিয়ামতের আতিশয্য যখন নিয়ামতে আত্মহারা খুশিতে আত্মহারা হয়ে যায়, হাত্তাইদা ফারিহু, প্রত্যেক বছর 16 আগস্টে কি পরিমাণ গরু, 15 আগস্টে কি পরিমাণ গরু জবাই হইতো, এবার কিন্তু আর 15 আগস্টে কারোর কলিজায় কিন্তু বাপের মহাব্বত নাই। আরো একটা সংবাদ আছে, গত প্রত্যেক বছর 12ই রবিউল বলে কি পরিমাণ গরু জবাই হইতে, এবার কিন্তু আর 12ই রবিউল বলো নাই। আরে গেল কই মহাব্বত, গেল কই? আচ্ছা বাপের মহাব্বত না চলে গেছে, ন মাইয়া চলে গেছে, দেখে বাপের মহাব্বত চলে গেছে, তোর আর গরুর মহাব্বত গেল কই? বুঝেন না কথা। 12ই রবিউল বলেছে সারা বাংলাদেশের চষে বেড়াতে, হ্যাঁ নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম, এবার কই গেল? জোরে বলেন না। তাহলে বুঝা গেছে 12ই রবিউল বলে নবীজির মহাব্বত বুঝি দিল্লি চলে গেছে, এটাও দিল্লি চলে গেছে, এটাও কোথায় গেছে? এই মহাব্বত দিল্লি চলে গেছে। তাহলে বুঝা গেছে মূলত মদিনার মহাব্বত না দিল্লির মহাব্বত, মদিনার মহাব্বত না দিল্লির মহাব্বত। এবার কেন ঢাকাতে জশ্নে জুলুস হইল না, এবার কেন 70,000 ট্রাক নামলো না? বুঝা গেছে সব বাতিলের, কিন্তু সব বাতিল একসাথে গাঁথা, সব বাতিল একসাথে কি সব বাতিল একসাথে গাঁথা। দেওয়ান বাকিদের লাফালাফিও চলে গেছে, রাজার বাকিদের লাফালাফিও চলে গেছে, কুতুব বাকিদের লাফালাফিও চলে গেছে, পরে সব বাতিল চুপসে গেছে। বিষয়টা কোন জায়গায় বুঝা গেছে? সব দিল্লি থেকে আসা, এজন্য ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত হয় আর শাহজিমে, জবাব রচিত হয় কোথায়? আর শাহজিমে। আমার দেওয়া নিয়ামত আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে, মিলছে না মিলছে না? এক নাম্বার এরা ভুলে গিয়েছে, দুই নাম্বার রব সবকিছুর দুয়ার খুলে দিয়েছে, তিন নাম্বার এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবার রব্বুল আলামিন বলেন তিনটা হয়ে গেছে, এবার চার নাম্বার আখাযনাহুম বাগতাতান, আমি এবার 5ই আগস্ট 11:30 সময় ধরছি। মিলছে তো? এবার কত কতটা মিলছে? 100-100 মিলছে। আখাযনাহুম বাগতাতান, আমি না এবার ধরছি। কেমন ধরছি? বাগতাতান হঠাৎ করে ধরছি, রান্না করা খাবার আর খেতে দেই নাই। আখাযনাহুম বাগতাতান, উলামায়ে কেরাম বলেন আখাযনাহুম
আমি ধরছি হঠাৎ করে, বলেন। এবার পাঁচ নাম্বার, এই তোমরা কোথায়, তোমরা কে কোথায় আছো, তোমাদের কে এই জন্য উঠেছিলাম, ম্যাডাম টাইম আর নাই, উঠেন। এবার দেখেন, ফাইদাহুম মুবলিসুন, ফাইদাহুম মুবলিসুন। এবার বলে ক্যা হো গিয়া, এবার শুধু এক আওয়াজ, কি হয়ে গেল, কি হয়ে গেল, বলেন না কি হয়ে গেল, মিলছে তো না, কত পার্সেন্ট মিলছে বলেন, এটা এত মিললো কেন, এটা কোরআন যে, এটা আলেমুল গায়বে বা শাহাদার পক্ষ থেকে যে, এটা যে ওই জাতের পক্ষ থেকে যিনি 1450 বছর ধরে 5ই আগস্টের অপেক্ষা ছিলেন, কি তাহলে কোরআন যা বলে সত্য বলে। এবার সামনের আরেকটা বাক্য আছে, আল্লাহ এটা যে কবে হবে দেখেন, এরা ভুলে গিয়েছেন, আমি খুলে দিয়েছি, এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে, আমি হঠাৎ করে ধরছি, এরপর তারা বলাবলি করলো কি হয়ে গেল, পাঁচটা হয়ে গেল। এবার ছয় নম্বর রব বলেন, ফাকুতি আদাবিরুল কাউমিল লাযিনা যালামু, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেই, ফাকুতি আদাবিরুল কাউমিল লাযিনা যালামু, ফেরাউনের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করেছি, কাউমে আদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করেছি, কাউমে সামুদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করেছি। রব্বে কারীম বলেন, ফাকুতি আদাবিরুল কাউমিল লাযিনা যালামু, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। এবার রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার, প্রশংসা শুধু কার, এই জন্য অন্য কারোর দিকে ফিরাবো না, ফিরাবো রব্বে কারিমের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেন রব বলেন আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না, ফেরাউন আমাকে ভুলে টিকে নাই, কারুন আমাকে ভুলে টিকে নাই, নমরুদ আমাকে ভুলে টিকে নাই, কওমে আদ আমাকে ভুলে টিকে নাই, কওমে সামুদ আমাকে ভুলে টিকে নাই, আমাকে ভুলে কেউ টিকবে না, বলেন 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 বলেন, আমাকে ভুলে কি কেউ টিকবে না, কিয়ামত পর্যন্ত আমাকে ভুলে কেউ টিকবে না, কি রব্বে কারীমকে ভুলে। কি বলছি, আমাকে ভুলে গেলে, এখন যদি কেউ আবার ভুলে যায়, আমাকে ভুলে গেলে কেউ টিকে না, বলেন। অতএব মানুষ হও, মানুষ হও, মানুষ হও, রিজালুন লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ, পৃথিবীর কোন ব্যস্ততা যেন তোমাকে আমি থেকে গাফেল না করে, সুবহানাল্লাহ, নামাজ পড়া থেকে গাফেল না করে, ওয়াইতাই যাকাত, যাকাত দেওয়া থেকে গাফেল না করে, যখাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফিল কুলুব ওয়াল আবসার, আর আখিরাতকে ভয় করে, চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা, আমাকে ভুলে না যে, নামাজ পড়ে যে, যাকাত দেয় যে, আখিরাতকে ভয় করে যে, সুবহানাল্লাহ, কয় গুণী গুণী, এক নাম্বার আমাকে ভুলে না, দুই নাম্বার নামাজ পড়ে, তাহলে বোঝা গেছে বেনামাজিকে রব মানুষই বলে না, কি বোঝা গেছে, বেনামাজিকে রব কি বলে না, বেনামাজিকে রব মানুষ বলে না, আল্লাহর ডিকশনারিতে বেনামাজি মানুষ না, বলেন, আল্লাহর ডিকশনারিতে কি না, বলেন, বানানেওয়ালা বেনামাজিকে মানুষ বলতে রাজি না, বানানেওয়ালা বেনামাজিকে কি বলে না, তিন নাম্বার ওয়াইতাই যাকাত, যাকাত দেয়া, এরা যাকাত দেয়, চার নাম্বার ইয়াখশাউনা ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যারা না আখিরাতকে ভয় করে, সুবহানাল্লাহ, কয় গুণে গুণী, আমি বললাম রব্বুল আলামিন এই চার গুণে গুণী যদি কেউ হয়ে যায় তখন আপনি কি করবেন, আল্লাহ তাআলা বলেন যদি এই চার গুণে গুণী কেউ হয়ে যায় আমি তখন কি করি জানো, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তার জীবনের সবগুলো সুন্দর সুন্দর আমল গুনে গুনে যাজা দেই, গুনে গুনে কি দিব, গুনে গুনে যাজা দিব, আমি বললাম আল্লাহ গুনে গুনে যাজা দিলে কত দিবেন, তা আল্লাহ তাআলা যেন বলেন একে দশ, আমি বললাম একে দশ আমার হবে না, আরো বাড়েন, রব যেন বলেন যাও একে সত্তর,
আমি বললাম আরো বাড়তে হবে, যাও একে 700, যাও একে 7000, যাও একে 7 লাখ, যাও একে 49 লাখ, যাও একে 49,000 লাখ, যাও একে 49 কোটি লাখ। সুবহানাল্লাহ, আল্লাহ সংখ্যা টঙ্কা দিয়ে আমার হবে না। আপনারাও বলেন সংখ্যা টঙ্কা দিয়ে কি, কারণ সংখ্যাই যদি দেন, জান্নাত হলো কোটি কোটি বছরের জান্নাত, কোটি 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 বছরের জান্নাত, তো সংখ্যা দিয়ে দিলে তো অচিরেই আমার সংখ্যা শেষ হবে। অতএব সংখ্যা ছাড়া কম, সংখ্যা ছাড়া। তো আল্লাহ তাআলা কি বলেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সবগুলো আমল আগে গনে গনে যা যা দিব, গনে গনে যা যা দিতে 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 এক সময় তোমার যা যা তোমার গণনা মতে শেষ, তখন আমি শুধু করব নতুন পরিকল্পনা। ওয়াজিদাহুম মিন ফাদলিহি, তখন আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এত বাড়ানো, এত বাড়ানো কোত্থেকে বাড়াবেন? রব বলেন মিং ফাদলিহি, আমার একটা গোডাউন আছে ওটা কখনো শেষ হয় না। কোন গোডাউন থেকে বাড়াবে বলেন? ফজলের গোডাউন থেকে। আল্লাহ কতদিন পর্যন্ত চলবে এই বাড়ানোর সীমা রেখা কতদিন? তো রব বলেন খালিদিনা ফিহা আবাদা, আমি যতদিন ততদিন। এবার বলুন তো কতদিন বাড়াবে?